বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, যে মানব জীবনে অনেক উন্নতি করতে চেয়েছে কিন্তু সে দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে, আবার অনেক উন্নতি করতে করতে তার টাকা পয়সার অভাব নেই কিন্তু সেও কিন্তু একসময় ফতুর হয়ে যেতে পারে। কেন ফতুর হবে আর কেনই বা সে নিঃস্ব হয়ে আছে, কাজকাম পায় না বা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম কিছুই হয় না, এবং একজন বড় হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, আরেকজন গরিব রয়ে গেল, তাহলে এই বিষয়গুলো কিন্তু আল্লাহকে দোষ দিতে পারবো না, আমরা নিজেরাই দোষী। কেননা আল্লাহ আমাদেরকে স্বপ্নে বোঝার মতো জ্ঞান দান করেছে, কিন্তু আমাকে না করলেও আরেকজনকে করেছে। যেমন পৃথিবীতে অনেক জ্ঞানী চতুরঙ্গ লোক আছে, অলিয়া আউলিয়া আছে, আমরা এদের কাছে গিয়ে অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা করে নেব, তখন কি হবে আমাদের সামনের জীবন সুন্দর হবে। যেমন আপনি দেখতেছেন এখানে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি একসময় কোটিপতি হয়ে যাবেন, কিন্তু এটা আপনার মনের ভাবনায় চিন্তা চেতনায় আপনি এটা গিয়েছেন, কিন্তু আপনার ভাগ্য নসিবে আছে কি যে আপনি একেবারে কোটিপতি তো হতেই পারবেন না, যেই টাকা নিয়েছেন এগুলো তো যাবেই, আবার বিপদে পড়বেন যে সেই বিপদ থেকেও ছুটতে পারবেন না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়ে দিচ্ছে কিন্তু আপনি সেই স্বপ্নের ব্যাখ্যা করেননি, যার ফলে আপনি মার খেয়ে গেছেন। তাই আজকে মহিলা সম্পর্কিত স্বপ্ন এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বৃদ্ধা মহিলাকে তার ঘরে প্রবেশ করতে দেখে, তবে তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন? ইনি এটিই বুঝবেন যে তবে দুনিয়া তার দিকে অগ্রগামী হবে বা দুনিয়া হাসিল করতে পারবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বৃদ্ধাকে তার ঘরে ছিল সেই ঘর থেকে বের হতে দেখে, তাহলে এটি কি বোঝা যাবে? এটির ব্যাখ্যা হবে তবে দুনিয়া তার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার অনেক আরাম আয়েস অর্থনীতি তার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। এবার আসি, বৃদ্ধা যদি অমুসলিম হয় তবে এটা তার হারাম দুনিয়া বোঝাবে। কথাটি আমি আবার বলছি, একজন বৃদ্ধাকে যদি স্বপ্নে দেখে আর সে বৃদ্ধা যদি অমুসলিম হয় তবে এটা তার দুনিয়াবি হারাম বোঝায়। এবার আসি, আর যদি মুসলিম হয় তবে এটা তার হালাল দুনিয়া বোঝাবে, আর বৃদ্ধা যদি বিশ্রী হয় তবে এতে স্বপ্নের ব্যাখ্যাটি করে নেবেন কোনো মঙ্গল বা কল্যাণ নিহিত হবে না। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো যুবতী মহিলাকে স্বপ্নে বৃদ্ধা অবস্থায় দেখে, যদি আপনি কোনো যুবতী মহিলাকে স্বপ্নে বৃদ্ধা অবস্থায় দেখেন তবে এটা তার দীন ধর্ম উত্তম হওয়ার ইঙ্গিত করছে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বৃদ্ধা মহিলাকে অবাধ্য দেখে, অথচ সে তার সাথে মিলিত হতে সহবাস করতে চাচ্ছে, তবে এটা তার দুনিয়া বুঝতে হবে, যা হাসিল করা তার জন্য খুবই কষ্টকর বাধ্য হবে। আচ্ছা, কষ্টকর সাধ্য হবে। আচ্ছা, এবার আসি, আর যদি সে তার অনুগত্য করে তবে অনুগত্যের পরিমাণ হিসেবে দুনিয়া হাসিল করা সম্ভব হবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো যুবতী মহিলাকে সে তার শত্রু হবে, আচ্ছা আবার বলছি কথাটি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো যুবতী মহিলা দেখে সে স্বপ্নে, তবে সে তার শত্রু হবে যে কোনো অবস্থায় দেখুক না কেন। আচ্ছা, তো এবার আসি, আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে বৃদ্ধা মহিলা দেখে তবে এটা তার দুনিয়া ও ভাগ্য বোঝাবে। আচ্ছা, এটি হলো দুনিয়াবি ভাগ্য, আখিরাতের নয়। আচ্ছা, তো এবার আসি, মোট কথা বৃদ্ধা মহিলা দেখা এটা দুনিয়ার লাভের ইঙ্গিত করে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বৃদ্ধাকে উন্মুক্ত মুখ হাত ইত্যাদি খোলা
এবং সহজ সজ্জিতা দেখে তবে সে তাৎক্ষণিক সুসংবাদ সহ দুনিয়া লাভ করবে। আচ্ছা, এবার আসি, আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে বৃদ্ধাকে রুগ্ন এবং ক্ষিপ্ত চেহারা বিশিষ্ট দেখে তবে দুনিয়ার জন্য তার মান সম্মান ও মর্যাদা বলিষ্ঠিত হওয়ারই আশঙ্কাই বেশি। এবার আসি, আর যদি বৃদ্ধাকে কুৎসিত ও বিশ্রী দেখে তবে সমস্ত কাজেই সে নিরাশ হবে। আপনি যে কোনো কাজে যাবেন, যে কোনো কাজে হাত দিবেন, আর এরকম কুৎসিত বৃদ্ধাকে যদি দেখেন স্বপ্নে, তাহলে আপনি চেষ্টা করবেন কিছুদিন গ্যাপ দেন, সেই কাজটি ধরবেন না, সেই কাজটি করবেন না, সেই জায়গাটি যাবেন না, তাহলে এটি কিছুদিনই কেটে যাবে। অবশ্যই আল্লাহকে সিজদা দিয়ে বলতে হবে যে আল্লাহ, আমার যদি দুনিয়াবি খারাপ হয়ে যায় তাহলে আমি তো অসুস্থ হয়ে পড়ব। মনের অসুস্থতাই শরীরের অসুস্থতা এনে দেয়, তাই আমাকে আল্লাহ সুস্থ রাখুন যাতে আমি আপনার কাজ করতে পারি, আপনাকে সন্তুষ্ট করতে পারি, ইবাদত করতে পারি। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো উলঙ্গ বা বিবস্ত্র বৃদ্ধা দেখে, কোনো বৃদ্ধ লোককে উলঙ্গ অবস্থায় কাপড় ছাড়া দেখে, তাহলে কি বোঝা যাবে? এটি আমরা বুঝবো, তবে এটা তার জন্য কিন্তু লজ্জা পেতে হবে। আচ্ছা, কথাটি আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো উলঙ্গ বা বিবস্ত্র বৃদ্ধাকে দেখে তবে এটা তার জন্য লজ্জার কারণ হবে, আর যদি নেকাব পরিহিত দেখে তবে উদ্দেশ্য সফল হবে কিন্তু লজ্জা পেতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা থেকে আপনারা কি বুঝলেন? অবশ্যই কমেন্ট করবেন যে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি বা সেটা বুঝিনি। অবশ্যই আপনি যদি কিছু দেখে থাকেন কমেন্ট করবেন, কমেন্টের মধ্যেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।